अगैन वेलकम बैक टू आवर चैनल। तो आज के किन्तु कोनो टिपिकल फूड व्लॉगिंग बा रेस्टोरेंट रिव्यू होबे ना। आज के किन्तु एक्चुअली आई एम गोइंग ऑन अ वैकेशन विद माय फैमिली और तार जोन्नो आमी भाबलाम जे केन ना से एकटा वीडियो बानिए तोमादेर साथे आमी शेयर करी। तो प्रथमबार करछि तो प्लिज तोमरा किन्तु आमादेरके सपोर्ट करो और प्लिज वीडियोगुलो भालो करे देखो, हयतो दुटो तीनटे वीडियो आसबे, आई एम नॉट श्योर। और तो बेशि कथा ना बोले देखते थाको पुरो वीडियोटा। হ্যাঁ, যাওয়ার আগে যে কথাগুলো বারবার বলি বাট তোমরা তাও শুনছো না, যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ টু সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। আর পাশের কিন্তু বেল আইকনটাও প্রেস করতে ভুলো না, বিকজ তোমরা অনেকেই আমাদেরকে বলছো যে আমাদের ভিডিও নোটিফিকেশন কিন্তু তোমরা পাচ্ছ না, তো বেলটা প্রেস করে অল করে দিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলো না, শেয়ার করে তোমাদের ভ্যালুয়েবল ফিডব্যাকগুলো আমাদেরকে দিও, বিকজ প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি ফিডব্যাক ইজ ভেরি মাচ ভ্যালুয়েবল টু আস। আর কিন্তু তোমাদের বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলো না। তো দেখতে থাকো ব্লগটা। তো এটা আমাদের ট্রেন আর ট্রেনটার নাম হচ্ছে হাওড়া চক্রপুর এক্সপ্রেস। হাওড়া থেকে রাত 12:05 নাগাদ ছাড়ে। দেখতেই পাচ্ছ যে কতটা ফাঁকা, বিকজ এখন বাজে হচ্ছে রাত 11:30টারও বেশি এবং ফর্চুনেটলি আমাদের ট্রেনেই জাস্ট দিল। তো আমি চলে এসেছি ট্রেনের ভেতর, পাশে আমার মা, এদিকে আমার ভাই, সবাই ক্যামেরাকে হাই বলে দাও। তো আরও চারিদিকে পেছনে সব আছে, সবাইয়ের সাথে আলাদা আলাদা আলাপ করাবো। তো ফার্স্টে যেটা বলি, আমরা কোথায় যাচ্ছি, আমরা পুরুলিয়া যাচ্ছি দুদিনের ট্রিপ। ট্রিপের যাবতীয় সমস্ত কিছু ইনফরমেশান তোমাদেরকে আমি আস্তে আস্তে দিতে থাকবো, তার জন্য ভিডিওটা কিন্তু পুরো দেখতে হবে। আর এখন ট্রেনটা সম্পর্কে বলে দিই, আমরা হাওড়া থেকে ট্রেন ধরেছি হচ্ছে হাওড়া সিকেপি এক্সপ্রেস আর ট্রেনটা হচ্ছে রাত 12:00 ছাড়ে। আর পুরুলিয়া যাওয়ার জন্য দুটো প্ল্যাটফর্ম মানে স্টেশন রয়েছে, একটা হচ্ছে পুরুলিয়া জাংশন আর একটা হচ্ছে বারাভূম। তো আমরা যে হোটেলটা বুক করেছি সেটা বারাভূমের কাছে, তো আমরা বারাভূমেই নামবো। তো আমাদের নামাবে হচ্ছে 6:30, আমাদের কাছে সবথেকে কনভিনিয়েন্ট ট্রেন এটাই মনে হয়েছে। আরও দু তিনটে ট্রেন আছে বাট টাইমিংগুলো একটু অড, আর বাই রোড কীভাবে যায় আমার জানা নেই। তো আমি এভাবেই যাচ্ছি, তো এখন আর বেশি কথা বলবো না, এখন ঘুমিয়ে পড়বো, দেখা হবে কাল সকালে। গাড়ির বাইরে থেকে যদি দেখাই, কুয়াশা আস্তে আস্তে কাটছে, অনেকটাই কেটে গেছে। যখন আমরা ঢুকেছিলাম তখন অনেকটাই কুয়াশা ছিল, আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে অ্যান্ড দ্য ভিউ ইজ গেটিং বেটার বেটার অ্যান্ড মাচ মোর বেটার। দেখতেই পাচ্ছ যে এখানকার রাস্তাঘাট এবং চারিপাশটা কি সুন্দর, এখনো আমরা পাহাড়ে কোনো ওঠা স্টার্ট করিনি। বাট আর কতক্ষণ লাগবে, আর 10-15 মিনিট পরেই কিন্তু আমরা পাহাড়ে ওঠার রাস্তাটা উঠতে স্টার্ট করবো। তো আমাদের রুমটা তোমাদের দেখিয়ে দিই, দেখতেই পাচ্ছ বিশাল বড় একটা রুম। তো ঢুকে ডান দিকেই রয়েছে বেসিন আর একটা আয়না আর জামা কাপড় রাখার জন্য কিছু হুকস, আর বাঁদিকে রয়েছে কিন্তু অনেকটা স্পেস আর দুটো খাট। একটা খাটে কিন্তু তিনজন আরামসে অ্যাকোমোডেট করা যাবে, আর একটা খাট আছে সিঙ্গেল একজনের জন্য। তো বেসিক্যালি রুমটা আমরা চারজন থাকার জন্য নিয়েছি। তাছাড়াও অ্যাডিশনাল রয়েছে একটা সোফা সেট, আর রয়েছে একটা কাউচ, একটা টি টেবিল আর ড্রেসিং টেবিল। তো সাজা থেকে আরম্ভ করে জামা কাপড় রাখা থেকে আরম্ভ করে কোনোটাই স্টোরেজের কোনো প্রবলেম হবে না। বলে দিই রুমটার ভাড়া নিয়েছে 1600 টাকা, সেই অনুযায়ী রুমটা ভীষণই ভালো। তোমরা একবার ভিউটা দেখো এখান থেকে। তো এটা কিন্তু অযোধ্যা পাহাড়ের রেঞ্জ এবং আমরা কিছুক্ষণ ব্রেকফাস্ট করার পর এখানেই যাব। সো এই হোটেলের যাবতীয় ডিটেলস এবং কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা চেক আউট করে নিও। সো আমি এখন ফ্রেশ হইনি এবং তারপর ব্রেকফাস্টের সাথে দেখা হচ্ছে তোমাদের সাথে। দেখো একদম কিন্তু ফুলকো ফুলকো লুচি, একটা আমি অলরেডি খেয়ে ফেলেছি, আর এই হচ্ছে আলু। তো আর দেখতে পাচ্ছ যে কিছু কিন্তু মটরশুঁটিও রয়েছে,
তো তোমরা তো দেখেই নিলে যে গরম গরম লুচি আর তরকারি দিয়ে আজকে ব্রেকফাস্টটা হচ্ছে। প্রচণ্ড খিদে পেয়েছে সেই সকালবেলা আমরা ট্রেন থেকে নেমেছি এবং তারপরে কিচ্ছু খাইনি। আর এই পাহাড়ের সামনে এসে পাহাড়ের কোলে বসে ঠান্ডাটার মধ্যে গরম গরম লুচি আর ধোয়া ওঠা আলুর তরকারি, আহ হেভেন। দারুণ, যেটা আমি আগেও বলেছিলাম আবারও বলছি, যেখানে কিন্তু কোনো টিপিক্যাল ফুড রিভিউ বা সেভাবে কিন্তু খাওয়ার কোয়ালিটি বিচার আমি করব না, লাইক ইফ ইট ইজ গুড অর নট সেটা বলবো, বাট সত্যি ভালো খেতে। আমরা কিন্তু যে হোটেলটাতে রয়েছে সেখানে কিন্তু খাওয়া দাওয়া করছি, বাইরে কি অপশান আছে সেটা বলতে পারবো না, সেটা বেরোলে বুঝতে পারবো। তো খাওয়াটা কমপ্লিট করে নিই, দেখা হচ্ছে খাওয়ার পর। সো তোমরা দেখতেই পাচ্ছ আমি গাড়িতে উঠে গেছি এখন, আর এখন আমরা সাইড সিনে বেরিয়ে গেছি। তো মোস্ট প্রবাবলি আজকে আমরা কোথায় যাব? অযোধ্যা পাহাড়ে। আচ্ছা, তো আজকে আমরা অযোধ্যা পাহাড়ের ওখানে যা যা সাইড সিন আছে সেগুলো দেখব। আর পেছনে হচ্ছে আমার ফুল ফ্যামিলি, সবাই একবার হাই বলে দাও। ওভার এনথুজিয়াস্টিক ফ্যামিলি। তো এখন যাই ফার্স্ট স্পটে, গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। টাটা টাটা বলে দাও দুদান। এখানকার রাস্তাঘাট এবং চারিপাশটা কি সুন্দর। এখনো আমরা পাহাড়ে কোনো ওঠা স্টার্ট করিনি, বাট আর কতক্ষণ লাগবে? আর 10-15 মিনিট পরেই কিন্তু আমরা পাহাড়ে ওঠার রাস্তাটা তে উঠতে স্টার্ট করব। লুক অ্যাট দিস ভিউ গাইস, দিস ইজ অসম, মানে সত্যি দারুণ দারুণ অভিজ্ঞতা। আমরা এসে গেছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশন, সেটা হচ্ছে লোহরিয়া শিব মন্দির। ওয়েদারের কথা বলি, যে আমরা যখন ঢুকেছিলাম মানে যখন নেমেছি আর কি প্রচণ্ড ঠান্ডা লাগছিল, বাট যত আস্তে আস্তে টেম্পারেচার বাড়ছে তত কিন্তু ঠান্ডাটা কমছে, উইচ ইজ ভেরি গুড, কারণ ওই ঠান্ডার মধ্যে বেরোনোর মজাটা পাওয়া যেত না। বাট হালকা হালকা ঠান্ডা আছে, হালকা হালকা রোদ, টোটালি এনজয়িং ইট। এই হচ্ছে সেই মন্দির লোহরিয়া বাবা ধাম। সব লোক দেখিয়ে দিই একটা, এবং লোকালদের মধ্যে কিন্তু জায়গাটা ভীষণ জনপ্রিয়। যে আমরা দেখতে পাচ্ছি আমরা পরে নামবো এখানে, বিউটিফুল। সাততলা বিল্ডিং ওইটা নিচের থেকে যে পথ দিয়ে আলি আমরা ওইখান থেকে সাততলা বিল্ডিং ওইটা ওইখানে মধ্যখানে টারবাইন বসানো আছে, বুঝলে? ওইখান থেকে এই যে আজকে সকাল জলটা তুলেছে দাগ হয়ে গেছে নিচে, উপরে নিয়ে গেছে জলটা, আবার সন্ধ্যার সময় নিচে দিবে তখন বিদ্যুৎ তৈরি হবে। মানে জলটা আসছে কোথ থেকে তাহলে? বর্ষার যা জল আছে বৃষ্টি থেকে। আচ্ছা 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 আচ্ছা, দেখতে পাচ্ছ তোমরা যতটুকু পসিবল, বিকজ এর বাইরে আর যাওয়া যাবে না। পেছনে আমার ফ্যামিলি সবাই ছবি তোলার জন্য বিজি হয়ে গেছে। বলো, সব তুলেছি সব তুলেছি, আর ভাই আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছে যার কি কি তুলতে হবে। সো ফার উই আর রিয়েলি এনজয়িং দ্য ভিউ। এবার বাকি সবাই ধরে জিজ্ঞাসা করার পালা, তোমাদের কেমন লাগছে বলো? কেমন লাগছে? দারুণ, খুব সুন্দর জায়গা, অপূর্ব অপূর্ব। তো এখনো আরো জায়গা এক্সপ্লোর করা বাকি আছে, সো দেখা হচ্ছে পরে ডেস্টিনেশন।
এবার আমরা অযোধ্যা পাহাড়ের উপরে উঠছি এবং জাস্ট ভিউটা দেখো। সো ফার এনজয়িং ভেরি 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 মাচ, প্রচন্ড ভালো লাগছে আমাদের। আর সত্যি জায়গাটা বিউটিফুল, আর যেহেতু খুব একটা এক্সপ্লয়েটেড হয়নি এতদিনেও, সো সেই নেচারের পিউরিটিটা কিন্তু রয়েছে এখানে। আমরা এখন যাচ্ছি ময়ূর পাহাড়। কিসের রস? না না, কোনো রস মস খাবো না আমি। এই তো আমি যা ছাড়া ছেড়ে তো উঠে পড়েছি আমরা এখন ময়ূর পাহাড়ে। আচ্ছা, সেখানে দেখার বলতে এই ভিউটা, লুক এট দ্য ভিউ। সো আমরা এখন মার্বেল লেকে, 1:30 বেজে গেছে, প্রচণ্ড টায়ার্ড। আমার মামা খানিকক্ষণ আমাকে ঘুরে দেখে নিল, কারণ একটু আগে আমি গাড়িতে ঘুমাচ্ছিলাম আর এখন নেমেই বকবক করছি। সো হেয়ার ইজ দ্য লেক, আমরা নামছি এখনও নিচে। পুরো খড়াই রাস্তা, সেগুলো মার্বেল রক, আর মার্বেল রকের পাহাড়ের মধ্যে আর কি এই লেকটা, তো এর জন্য নাম হচ্ছে মার্বেল লেক। এখন মার্বেল লেক থেকে আমরা উঠছি। নামার সময় তো পুটপুট পুটপুট করে নেমে গেছি, খুব ভালো লেগেছে, কিন্তু ওঠার সময় দমটা পুরো বেরিয়ে যাচ্ছে। এখনও দুটো ফলস বাকি, প্রচণ্ড টায়ার্ড, বাট স্টিল কন্টিনিউ করবো। দেখা হচ্ছে নেক্সট ডেস্টিনেশনে। এখন আমরা দেখতে এসেছি বামনি ফলস, কিন্তু যেটা দেখতে গেলে আমাদেরকে প্রচুর সিঁড়ি ভেঙে নিচে যেতে হবে, তবেই আমরা আসল ধারাটা দেখতে পাবো। ভালো করে আওয়াজটা শোনো, দেখো যত আমরা নিচে যাবো তত আমরা পুরো ফুল স্ট্রিমটা দেখতে পাবো। দেখতেই পাচ্ছ, একটু রিস্কি। যাদের পায়ের সমস্যা আমি একবারই বলবো না, তারা আসুন, কিংবা বয়স্কদের জন্য বা খুব ছোট বাচ্চাদের জন্যও কিন্তু এটা একদমই উপযুক্ত নয়। এখন আমরা ফল যেতে পারিনি, বাট লুক অ্যাট দ্য ভিউ। সামনেই ফলস, আওয়াজ পাচ্ছি হয়তো তোমরাও পাচ্ছ, আর একটুখানি অপেক্ষা। ও দীর্ঘদিনের অপেক্ষা, দীর্ঘক্ষণের অপেক্ষার অবসান, ফাইনালি ফলসের দেখাটা পাওয়াই গেল। কিন্তু এখন সেই ওপর থেকে আমরা এসছি, এতগুলো সিঁড়ি বে, প্রচণ্ড কষ্ট হবে উঠতে, বাট স্টিল পুরোপুরি হাঁপিয়ে গেছি, প্রচণ্ড গরম, তার মধ্যে প্রায় 300-350 কাটা সিঁড়ি বেয়ে নেমে এসেছি, বাট ফাইনালি ফলস দেখতে পেয়েছি, তার জন্য আনন্দটাও ভীষণ। এখানে আমি নিয়েছি মাছের থালি, এখানে রয়েছে ভাত, দুটো রুটি, ঝুরঝুরে আলু ভাজা, স্যালাড, সয়াবিনের তরকারি, আলু পোস্ত, মিক্স ভেজ, দু পিস মাছ আর টক দই। আর এই থালিটার দাম হচ্ছে 180 টাকা। আমরা কিন্তু অযোধ্যা পাহাড় থেকে চলে এসেছি অনেকক্ষণ, এখন রাত্রি 9টা মতন বাজে। তো অযোধ্যা থেকে নামার সময় উই আর নট ফিলিং গুড, তো তার জন্য দুপুরের লাঞ্চটার জাস্ট একটা গ্লিমস আমি দেখিয়েছি, কোনো ডিটেল রিভিউ করতে পারিনি, অ্যান্ড সরি ফর দ্যাট। আর তারপরে এসে আমরা একটু ঘুমিয়ে নিয়েছিলাম, বিকজ উই আর ড্যাম টায়ার্ড। আর ডিনারটা আমরা ঠিক করেছি আজকে ঘরেই আমরা আনিয়ে নেব, অর্ডার প্লেস করে দিয়েছি, এখন ওয়েট করছি ওটার জন্য কখন আসবে। আর তাড়াতাড়ি ঘুমিয়েও পড়তে হবে, কালকে আরও অনেক কিছু জায়গায় আমাদের যাওয়ার রয়েছে। সো লাঞ্চটা নিয়ে একটা কথা বলি, যে ইট ওয়াজ আ ভেরি গুড
not very good, it was a good experience. কিছু কিছু জিনিস ভালো ছিল, কিছু কিছু জিনিস একদমই ভালো ছিল না, যেমন মাছটা আলু পোস্তটা ওটা কিন্তু একদমই ভালো ছিল না, আর আদারওয়াইজ সব ভালো ছিল। আর এখানে একটা কথা যে 190-তে দিচ্ছে, সরি 180-তে দিচ্ছে ফিশ থালি, এই পুরো যে স্প্রেডটা তোমরা দেখলে, উইচ ইজ গুড, বাট ওরা কিন্তু কোনো ভেজিটেবলস রিপিট করবে না এক্সেপ্ট ফর দ্য ডাল আর বাঁধাকপি। তো ছাতাও সেদিক থেকে বলতে গেলে অনেক কিছু আছে, লাগবেও না টোটাল, তো ভালো এক্সপিরিয়েন্সই ছিল। এখন ডিনারটা অর্ডার করেছি, দেখা যাক ডিনারটা কেমন হয়, তো দেখতে থাকো ব্লগটা। ডিনার আমি নিয়ে নিয়েছি রুটি আর কড়াই পনির। তো তোমরা দেখতেই পাচ্ছ যে কড়াই পনিরে কিন্তু অনেকটা গ্রেভি দিয়েছে, আর আমি এখান থেকে যা দেখতে পাচ্ছি গ্রেভির মধ্যে কিন্তু ডাইস করা টমেটো, অনিয়ন আর যথেষ্ট পরিমাণ পনির দেওয়া। এবার আমি দেখে বলবো যে কতটা পনির দেওয়া রয়েছে এখানে, তো আগে আমি বেড়ে নিই। আর হ্যাঁ, সাথে কিন্তু কমপ্লিমেন্টারি স্যালাডও দিয়েছে। রুটিটা ফার্স্টে দেখো, প্রচণ্ড কিন্তু নরম, আমাদের কিন্তু অনেকক্ষণ প্রায় এক ঘন্টা আগে ওরা রুমে সার্ভ করে দিয়েছে, আর আমরা এক ঘন্টা পর খাচ্ছি। দেখো গ্রেভির কনসিস্টেন্সিটা কিন্তু যথেষ্ট গাঢ়, বললাম যে গ্রেভির মধ্যে কিন্তু ডাইসড করা টমেটো আর অনিয়ন রয়েছে, আর ডিসেন্ট সাইজের পনিরের পিস রয়েছে, যা দেখলাম 10 পিস মতন পনির দিয়েছে। এবার টেস্টিংয়ের পালা, খেতে কিন্তু ভীষণ ভালো, আর এটা কিন্তু একটা অনিয়ন আর টমেটো বেসড একটা থিক গ্রেভি, আর হালকা একটা বাটারেরও কিন্তু ফ্লেভার পাচ্ছি, ক্রিমও হালকা ইউজ করেছে বাট সেরকম কোনো আধিক্য নেই, আর একটু কিন্তু অন আ স্পাইসিয়ার সাইড। তো যারা কিন্তু ঝাল পছন্দ করে না তাদের এটা ভাল লাগবে না, বাট আমি যেহেতু পার্সোনালি পছন্দ করি আমার ভীষণ ভাল লেগেছে। এবার পনিরটা দেখি কতটা নরম, দেখো পনিরটা কিন্তু একদম তুলতুল করছে, আর খেয়ে যা বুঝছি তার মধ্যে কিন্তু গ্রেভির সম্পূর্ণ ফ্লেভার ভালো রকমভাবে ঢুকেছে, অল ওভার ভীষণ ভালো লাগলো খেতে। আর সাথে রয়েছে গার্লিক চিকেন, এবার গার্লিক চিকেনটাও খেয়ে দেখি। দেখতেই পাচ্ছ চিকেনটা কিন্তু প্রচণ্ড নরম, খেতে ভীষণ ভালো, আর দেখো আউটার কভারিংটাও কিন্তু একদমই কম, যেরকমটা আমি পছন্দ করি। সো অল ওভার ডিনার এক্সপিরিয়েন্স ওয়াজ ভেরি গুড কম্পেয়ার টু দ্য লাঞ্চ। তো আজকের ভিডিওর কিন্তু এই অবধি ছিল, তো তোমরা কিন্তু জানিও যে কেমন লাগলো তোমাদের ভিডিওটা, নতুন করেছি তো ভুল ত্রুটি তো থাকবেই, সেটা ক্ষমা করে নিই, প্লিজ পুরো ভিডিওটা দেখো, ভিডিওটা কিন্তু ভালো লাগলে লাইক করতে ভুলো না, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না, কমেন্ট করতে ভুলো না, আর এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে তাহলে মেক শিওর ইউ সাবস্ক্রাইব ইট, আর পাশের বেল আইকনটাও প্রেস করে দিও। তো আজকের ভিডিও এতটুকুই, টিল দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে কালকে, সো টিল দেন বাই বাই।